সরাসরি যুক্ত রয়েছে ইত্তেফাকের লাইভে। আপনারা দেখছেন শাহবাগে যে জাদুঘর রয়েছে সেখানে কিন্তু স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন, এবং সেই উপলক্ষে কিন্তু দেখছেন বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা তারা দেখছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিটি জায়গার আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বিভাগ তারা সতর্ক অবস্থানে রয়েছেন। দেখছেন এই মুহূর্তে শাহবাগ থেকে যে জাতীয় রয়েছে জাদুঘর, সেই জাদুঘর থেকে তার একটি সমাবেশ ছিল, এবং এখানে এখানে বিশেষ প্রদর্শনী ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে আগমন করেন সেই উপলক্ষে কিন্তু আজকে সারাদিন ব্যাপী এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের এবং নেতাকর্মী এবং অঙ্গ সংগঠন বিভিন্ন হলের কেন্দ্র এবং সারা দেশ থেকে এবং সারানো ইউনিট থেকে তারা ছুটে এসেছে। দেখছেন যে এখানে এসএসএফ এর লোকেরা তাকে এবং এখানে সর্বস্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হচ্ছে রয়েছে, এবং গোয়েন্দা বিভাগ দেখছেন আমরা তিনি এই রাস্তা দিয়ে যাবেন শাহবাগ যে রয়েছে, এবং শাহবাগ যে থানা রয়েছে সেই থানার সামনে যে গেট রয়েছে আমরা সরাসরি লাইভে যেখানে দেখানোর চেষ্টা করছি এখান দিয়ে তিনি বের হয়ে তিনি গণভবনের দিকে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি রয়েছি পারভেজ মাহমুদ নোবেল ইত্তেফাকের লাইভে। আপনারা দেখছেন তিনি যখন গেট থেকে বের হবেন এবং সেখানেই দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এখানে জয় বাংলা স্লোগান তুলছেন, এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা ছুটে এসছেন, এবং এখানে কিন্তু একটি তাদের যে নেত্রী এবং অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক এবং ছাত্রলীগের অভিভাবক তারা তিনি এখান থেকে যাবেন এই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা স্লোগান তুলছেন। আপনারা দেখছেন যে এখানে তারা দেখছেন এখানে রয়েছে দমকল বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, গোয়েন্দা বিভাগের রয়েছেন, এবং সকল বাংলাদেশ আইন শৃঙ্খলা র্যাব সদস্যরা রয়েছেন, এবং সকল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার সর্বশক্তি নিয়ে এখানে অবস্থান করছেন। দেখছেন নৌকার স্লোগান তুলছেন, আমরা যদি দেখাই কিছুদিনের মধ্যেই গেট থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর বের হচ্ছেন। আমি রয়েছি পারভেজ মাহমুদ নোবেল, দেখছেন তার গাড়ি কিন্তু বের হচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি যে বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু বের হয়েছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন প্রথমে এসএসএফ এর গাড়ি বের হয়েছেন, এবং দেখছেন তাদের সাথে কত পর্যায়ের সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু দেখানো রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই দেখছেন গাড়ি যাচ্ছে শাহবাগের দিকে। আমরা রয়েছি ইত্তেফাকের লাইভে, তারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কিছুক্ষণের মধ্যে তার গাড়ি দেখা যাচ্ছে, এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি, দেখছেন তার চেহারা দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখছি আমরা খুব কাছ থেকে, দেখছেন তার গাড়ির পাশ দিয়ে কিন্তু বের হয়ে যান, তিনি কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু অবস্থান করছেন, তার গাড়ি কিন্তু বের হয়ে গেলেন, এবং দেখছেন পর্যায়ক্রমে কিন্তু তার সকল নিরাপত্তা রয়েছে এবং তার সকল নিরাপত্তা বাহিনী তারা তার পিছনে পিছনে যাচ্ছেন। আমরা রয়েছি ইত্তেফাকে লাইভে, এবং আজকে কিন্তু স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তার দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি ভর কিন্তু এই মুহূর্তে বের হয়ে গেছেন, এবং তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। আমরা যদি কথা বলার চেষ্টা করি এবং যারা দেখছেন সামনের মধ্যে তা দেখছেন নেতাকর্মী কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন তাদের নিরাপত্তার গাড়ি বহর কিন্তু আস্তে 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 দেখছেন কেন্দ্রীয় যারা রয়েছেন ছাত্রলীগের যুবলীগের সকল নেতাকর্মীরা তারা দেখছেন ভিতরে প্রবেশ করছেন।
এবং তারা দেখার চেষ্টা করছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি সরাসরি যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এখান থেকে বের হয়েছেন আমরা চলে যাব ছাত্রলীগের সভাপতির সাথে একটু কথা বলার জন্য দেখছেন আমরা কথা বলার চেষ্টা করলাম দেখছেন তার সাথে একটু দেখা করার জন্য কিন্তু সকল নেতাকর্মীরা ছুটে এসেছেন ছাত্রলীগের এবং কি নির্দেশনা দিয়েছেন আমরা তো সেটা জানার চেষ্টা করছিলাম আসলে তিনি ব্যস্ততার কারণে এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সভাপতি সাধারণ সম্পাদক তিনি এখন বের হচ্ছেন আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে তিনি তাকে কি নির্দেশনা দেওয়া হয়েছে দেখছেন কিছুক্ষণে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা বের হচ্ছেন এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে থেকে দেখছেন আসলে এত ব্যস্ততা তারা আসলে এখান থেকে বের হয়ে যাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম দেখছেন এই মুহূর্তে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিনি বের হচ্ছেন এবং তাকে ঘিরে কিন্তু দেখছেন ছাত্রলীগের কিন্তু আসলে যে তারা স্লোগান তুলছেন কথা বলছেন এবং এখানে কিন্তু ছাত্রলীগের বেশ রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরটি বের হয়ে যায় এবং দলে দলে দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন হল থেকে যারা এসেছেন তারা এই মুহূর্তে ফিরে যাচ্ছেন এবং সারা দিন এখানে অবস্থান করছিলেন দেখছেন প্রতিটি আমরা যদি একটু কথা বলতে চাই ভাই আমরা নির্দেশনা পেয়েছি কি নির্দেশনা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান শিল্প সংস্কৃতির চর্চার মাধ্যমে মুক্তিযোদ্ধার চেতনাকে যেন আমরা সামনের দিকে আরো ধাবমান বেগবান করতে পারি পিতার আদর্শে উজ্জীবিত হয়ে যেন সোনার বাংলা গড়ে তুলতে পারি শিল্পী শাহাবুদ্দিনের পতাঙ্গ অনুসরণ করে আমাদের নিজেদের সোনার মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি সেই নির্দেশনাই সবার উদ্দেশ্যে দিয়েছেন ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝেও দেখছেন অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু নেতা নেত্রীরা তারা কিন্তু সবাই এসেছেন আমরা দেখছি ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি এবং রয়েছেন দেখছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছুটে গিয়েছেন এবং সবাইকে আমাদের ইত্তেফাকের লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন দেখছেন বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা যারা ছুটে এসেছিলেন তারা একটু দেখার জন্য নেত্রীকে কাছ থেকে দেখার জন্য সাক্ষাতের জন্য হাজার হাজার ছাত্রলীগ যুবলীগের এবং বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে বেশ সারা ফেলে দিয়েছে জাতীয় যে জাদুঘর সেখানে রয়েছে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমরা রয়েছি দেখছেন ইডেন কলেজের সভাপতি তাকে দেখতে পাচ্ছি আমরা দেখছেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা পেয়েছেন সেটি কিন্তু আমাদের ইত্তেফাকের লাইভে জানিয়েছেন এই ছিল সর্বশেষ ইত্তেফাকের লাইভে আমরা সবাইকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন দলে দলে দেখছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা তারা দেখছেন বড় বড় মিছিল নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছিলেন এখানে এবং তিনি যখন বের হয়ে যাচ্ছেন তখনই সবাই দেখার জন্য তাকে এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিলেন তারা চলে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কিছু কয়েক মিনিট আগে বের হয়েছিলেন এখান থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে থাকার জন্য